এক নম্বর সেনাপতি হলো না তুমি কোথায় খাড়া হয়ে যাও দ্বিতীয় নম্বর হলো আমার ভাই যা বুতালিব তুমি কোথায় খাড়া হয়ে যাও তিনিও খাড়া হয়ে গেলেন তৃতীয় সাহাবাকে বললেন আমার সাহাব আবদুল্লাহ ইবনে রওহা তুমি কোথায় খাড়া হয়ে যাও যাও তো না আপন আপন বাড়িতে তোমাদের বিবি বাচ্চা ছেলে মেয়ে মাদেরকে দেখাতে যাপুরের বিবেক উঁচু করে বললেন আল্লাহ আমার স্বামী যাপুরকে তুমি আমার কোলে ফিরিয়ে দিও আমার বুকে তুমি ফিরিয়ে দিও বলে হাতটা তুলে দোয়া করলেন হাজুর যাপুরের দিয়ে তোরবাণ বের করে উল্টু পিঠে বিবির হাতের উপর আঘাত করে বললেন বিবিরে তোমা তোমার দোর আল্লাহর দরোবারে কবুল হবে না কেন হবে না আল্লাহ আমাকে দ্বিতীয় সেনা

ঠিক না দূরে বলল তোমরা মহাবত হবে দূরে বলুন সাথে

আমার আঙ্গুলের দিকে তাকান কয়জন তিনজনকে তার মানে তারা বুঝতে পেরেছে আমাদের আর কেউ কেউ ফিরে আসবো না যাদের ময়দানে সেনাপতি কজন লাগে বাবা একজন কিন্তু নবীজি সেনাপতি তৈরি করলেন কয়জন তিনজন তার মানে কারো বুঝতে কষ্ট হইল না যে আমরা আর বাড়ি কেউ ফিরবো না বোঝা হয়ে গেছে এরকম ঘটনা যদি আমাদেরকে কোনো মলবির এসে বলে এই বেড়ুরের লোক কালকে জাহাদের ময়দানে যেতে হবে তৈরি হয়ে যাও তোমরা বাড়ি ফিরবে এই গ্যারেন্টি নাই কেউ যাবে বলে মলবি তুই যা মর্গা আমি যাবো না বুঝবে না বুঝবে না যেটা বলো কিন্তু নবী বললেন মোতার প্রান্তে যুদ্ধ ঘোষণা হয়েছে মোতার প্রান্তে লড়াইয়ে যুদ্ধ ঘোষণা হলো

তৃতীয় সাহাবাকে বললেন আমার সাহাব আবদুল্লাহ ইবনে রওহা তুমি কোথায় খাড়া হয়ে যাও যাও তো আপন বাড়িতে তোমাদের বিবি বাচ্চা ছেলে মেয়ে মাদেরকে দেখা করে এসো জায়েদ বলল নবী গো আমার কাউকে দেখার প্রয়োজন নাই আপনি আমার পিতা আমার মা এসা সুপ্রি করে শুনছে আমার কাউকে বোনার প্রয়োজন নাই তৃতীয় সাহাবা হযরত জাফর ইবনে আবু তালিব তিনি বাড়ি চলে গেলেন হাতে তোর বাড়ি কানা রয়েছে বিবি

তাহলে কারা কারা দেন একবার হাত তুলে দেখান দেখি নিচে কথা বলি হাত তুলেন না হ্যাঁ তুলা আল্লাহ এই যারা বিহে করনি তারা আবার হাত দিল না নানা ওরা বিহে তবা করবে নাকি নাকি বুঝেন আপনারা করবে না হ্যাঁ আল্লাহ একবার নিচে কথা লাগে কিন্তু আজকে নিয়াত করুন বাড়িতে গিয়ে একবার বিবিকে সালাম দিই বুই নিহাত করুন পাকা কবি বলেছে আফসোস সালাম কবলাল কালাম আগে সালাম পরে কি ঠিক না বেটি বলু এ বলছি কিন্তু বিবি একটু মুচকে মুচকে হাসবে নাকি আবার রে

কে তুমি আমার কোলে ফিরিয়ে দিও আমার বুকে তুমি ফিরিয়ে দিও বলে হাতটা তুলে দোয়া করলেন

বছর হয় না জাহাজের ময়দানে যাবে নবী ঘোষণা করেছে বাড়িতে গিয়ে দেখছেন বিবি কোরআনে করি মা তেল করে আবদুল্লাহ ইবনে রৌহা বললেন বিবিরে আমি তোমার স্বামী জাহাজের ময়দানে গেলাম বিবিরে আমার জন্য তুমি তো করো বিবি স্বামীগো আপনি জিহাদের যান আমি আপনাকে বাধা দেব না কিন্তু স্বামী একবারের জন্য আপনি ভিতরে আসুন বলে বিবি রে আমি ভিতরে যাব না আমি ভিতরে গেলে আর জিহাদের ময়দানে যেতে পারব না বিবি বলেন স্বামীগো আমি মদিনার হুর মদিনার থেকে সুন্দরী রমণী ও স্বামী আপনি আমার চেহারা গান ভালো করে দেখেন না আমি আপনার চেহারা গান ভালো করে দেখি নাই নতুন বিবাহ হয়েছে পুরুষোজ্জা i'm fine now baby তুমি আমাকে দেখো না আমি তোমার প্রেমে পাগল হয়ে গেলার যেতে পারবো না বিবি ডাক দিয়ে বলে স্বামী গো খোদার কসম করে বলি আমি আপনাকে প্রেম নিবেদন করব না আমি আপনাকে প্রেম নিবেদন করব না গো স্বামী আপনি একটা বার আসুন আমি আপনার চেহারা কান একটা জন্য দেখে থাকতে চাই কালকে আমতের দিনে হাসরের ময়দানে যখন আরসের কোনো ছায়া থাকবে না সুরজুর কোনো ছায়া থাকবে না যেদিন কোনো রকমের কৌকে বাঁচানে হবে না তো স্বামী সেই দিন জানে আমি আপনাকে চিনে ফেলতে পারি স্বামী বলে বিবি এই আশা যদি তোমার হয়ে যায় হাজার ঘোড়া আছে হাজার ঘোড়ার ভিতরে একটা লাল ঘোড়াকে সাদা ঘোড়া যদি থাকে লাল ঘোড়ার ভিতরে বলো বিবি তুমি খুঁজে পাবে কি পাবে না বলে অবশ্যই পাবো বলে বিবি গেমতের দিন নিশ্চয়ই তুমি আমাকে খুঁজে পেয়ে যাবে বেবি আমি যাহাদের ময়দানে চলে গেলাম দোয়া করো হাজরত আবদুল্লাহ ইবনে রৌহা নতুন বিবাহ করতে ফুল সজ্জা হয় নাই বাসর হয় না বিবির চেহারার দিকে একটা বারো জন্য তাকালেন না বিবি I'm shabby! আমি মদিনার সব থেকে সুন্দরী মদিনার সব থেকে বড় সুন্দরী আমি হুরে মদিনা ও স্বামী একটা বার এলেন না বলে বিবির আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব আমাকে বাধা দিও না চলে গেলেন হাজরত যাই দিব না হারি তিনি শহীদ হয়ে গেলেন পতাকা আর এক হাতে আপনার ইসলাম ইসলামের ঝান্ডা আর এক হাতে তোর

জন্ত শহীদ হয়ে গেলেন ইসলামের দামামা বেজে গেল কলমার দামামা গেল সাহাবারা বিবি পরোয়া করেনি জীবনের পরোয়া করেনি নি সন্তানদের পরোয়া করে নি আজ আমি আপনাদেরকে বলবো ইসলামের জন্য রক্ত দিতে হবে না ইসলামের জন্য বিবিকে বা করতে হবে না ইসলামের জন্য সন্তানকে ত্যাগ করতে হবে না আজকে রক্ত দিতে হবে না নিজের জীবন ছেড়ে দিতে হবে না আজ

আপনাদেরকে বলবো ইসলামকে মেটানো যাবে না ইসলামের কে ধরে বলুন কে কোরআনের মালিক কে কোরআনের মালিক ইসলামের মালিক মারা

কিন্তু যে সে আর যে তুললো না সে ঠকে গেলো ঠকলো না ভাই ঠকলো কি না ওরা মনে করছে মুলবি দেখতে পাবে না কিন্তু মুলবি না দেখতে পেলে কি হলো যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপন খবর জানে আল্লাহ আলোতে আধারে নিরুজনে সব জানে সে টাকা চোখে থেকে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না তাই আমি আপনাদেরকে বলি মুসলমান গো আজ আল্লাহর বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে হাত উঠিয়ে দেবো বাপ আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় বলি উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি লাখ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না এই এখানে লাখ লাখ টাকা করে বলবো না আজ আমি আপনার

পিছনে চলে যায় বন্ধু বান্ধবীর পিছনে চলে যায় আল্লাহর কোরআনের জন্য

আজকে আপনাদেরকে বলবো বা ও বেরুলের মুসলমানেরা এলাকার মুসলমানেরা পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা চাকরিওয়ালারা বহু টাকা বহুদিকে চলে যায় আল্লাহর কোরআনের জন্য মাত্র সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা এই মদ্রিসের ভিতরে সর্বপ্রথম একজন ভাগ্যবান একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ কি গো এত বড় মদলিশের ভিতরে এত মানুষের ভিতরে এমন কোন আল্লাহওয়ালা নাই এমন কোন কোরআন নাই এমন কোন নবীওয়ালা ওয়ালা নাই এমন কোন দিন ওয়ালা নাই এমন কোন ইসলামওয়ালা ওয়ালা নাই আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম ইনশাল্লাহ ও মুসলমান খুললা হোক বরণে কেন চলে গেছে জুলুমু দুঃখিনি মা ধরুন চলে গেছে কবো মাছ তোকে পাখার নেই তো কে কেবল ছাসলা এমন গরু দরু দরু বেটা না এমন কোন দরু দরু বিঠি নাই আজকে জমি ঘাড়ি বাড়িটাকে বইছে সব কিছু খেলে দিয়ে চলে এসেছি মাওলা আজকে কবরের মধ্যে বড় কষ্টের মধ্যে গ্রেফতার হয়ে গেছি এমন কোন দূর দূর ব্যথা এমন কোন দূর বিটি হবে না আল্লাহর কোরআনের খিদমতের জন্য আর এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে রে বাপ এই কোরআন আপনার জন্য কবরে নাজাতের ফয়সালা হয়ে যাবে এই কোরআন আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে এই কোরআন আপনার কবরে ঢাল হয়ে যাবে এই কোরআনকে বাঁচা I will still listings সর্বপ্রথম একজন দিকে বলবো বলে হজুর গ আমার কাছে জান আছে মালনা আমি অল্প অল্প দিয়ে 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 দশ হাজার টাকা শোধ করে দেব এই বদলে ভিতরে একজন সর্বপ্রথম হাত চুকুর দিয়ে বলুন ইনশাল্লাহ বলে হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য দশ হাজার টাকা দেব ইনশাল্লাহ একজন বিরোধী আজকে এই বেরুলের মাটিতে এমন কোন বাবজি নাই এমন কোন ভাই নাই এমন কোন মা নাই এমন কোন বোন নাই আল্লাহওয়ালা নাই চাকরিওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা ব্যবসায়িকওয়ালা জমিওয়ালা পয়সাওয়ালা একজন মাত্র দশ হাজার টাকার দাতা ইনশাআল্লাহ সর্বপ্রথমে দশ আজি টাকা হ্যাঁ আজি উদ্দিন মন্ডল পাক মারা পাক জামা আজিম উদ্দিন মারা গেছে একবার চিলিয়ে বলি না এই তুমি তকবির মুখে আসছে না না মনে করছেন বুঝলে গুণা হবে না আপনারা মালদাহা মেডিকেলে ছিলেন এসে কেবলই বসিলেন নাকি হ্যাঁ একবার তোর বল আল্লাহর অভিযানা বানায় আজি বুদ্ধি ছিল এলাতির নামে দশ হাজার টাকা দিল আহারে দরদের বান্দায় কানে হাজির দশ হাজার দিল দেখো লাতির খাতির এলাতি আছে দেখো মাওলা কবর বিছেতে এ উদ্ধারি আনি তুমি নানা রদানেতে এ আর দুও করি টাকার লাতির কারণ লাতিকে কবরে দিও সুখের জীবন আর লাতি চলে গেছে লাতির নামে 10000 টাকা আল্লাহু আকবার আল্লাহর কোরআন এর জন্য দিয়েছে ও আল্লাহ তোর লাতিরকে তুমি জান্নাতবাসী করো আল্লাহ তুমি তার লাতির কবরে নাতে তোর পয়সালা করে দিও আমি আপনাদের ভিতরে এক নম্বর হয়ে গেল দুই নম্বর করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা দয়রী করার জন্য আর একজন দরুদীকে বলবো বাপ রে নামাত তোর দশ হাজার আরেক দু দশ হাজার টাকা দাতা আর উঁচু করে দিয়ে বলে ইসো আমি জানি না পেরুলের মাদ্রাসাতে এই গ্রামে ইনশাল্লাহ কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা দেওয়া লোক আছে কিন্তু আমি কুড়ি হাজার পঁচিশ হাজার হাজার টাকা করে চাইনি আমি আপনাদের ভিতরে মাত্র দশ হাজার করে টাকা এই মতো নিজের ভিতরে পায়ের ভিতরে সাত হাজার উপরে নিচে বাপজি ভাই মা খালা বনসোনা ডাক্তার মাস্টার আপনার পয়সাওয়ালা গাড়িওয়ালা সেক্রেটারি সভ্যতী ক্যাশিয়ার সবাইকে মিলে বলবো নাম্বার দু দুই দশ হাজার আমার একজন ভাই আসছে গত বছর বহু টাকা দিয়েছিলেন এ দেখেন ভাই আল্লাহ কত বছর মনে পঞ্চাশ হাজার টাকা না কত দিয়েছিল আমার হাতে ভাই যা জি ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো আমি আপনাদের কাছে বেশি চাই নিব অন্য বছর কুড়ি হাজার টাকা ডাক দিয়ে গো কিন্তু এই বছর কমিয়ে দিয়েছি একবারে মাত্র দশ হাজার ইনশাল্লাহ বলুন এত বড় মুগলিশের ভিতরে আল্লাহর পেয়ারা বান্দাকে বলবো কোরআনের প্রেমী আহা আপনি আমি চলে যাব কোরআন আপনার জন্য ঢাল হয়ে এ কোরআন আপনার জন্য নাজতের ফাইসালা হয়ে যাবে তাই আমি বলি ভাবছি দুই নম্বরে আর একটা দশ হাজার টাকার দাতা ইনশাআল্লাহ বলুন কি আছে হবে না এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন নবীর প্রেমিক সামনের দিকে নিচে যে মহিলাদের দিকে লোক আছে বলবো তোমাদের ভিতর থেকে দশ হাজার টাকা দিয়ে বলো মা একজন দু নম্বর হাবা ইনশাল্লাহ মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কত দেন হা গত বছর পঞ্চাশ ছিল এবার ভাবছি প্রমোশন হবে তো দেখছি ডিমেশন প্রমোশন হলে বাড়বে নাকি আর ডিমেশন হলে কমবে এবার দেখছি কমিয়ে গেল গো তিরিশ হাজার আর কুড়ি হাজার আপনাদের কোনো কথা হবে না পঞ্চাশ দশ হাজার চল্লিশ হাজার বাকি লিখ এবার নামটা বলো আমাকে হ্যাঁ কত আমাকে দেখা আল্লাহ যার নাম্বার দু দশ হাজার টাকার দাদা আর একজন দূর দিঘা তু চোখরে বলি হাবাব দুই নম্বরে আর একটা আল্লাহর বান্দা দশ হাজার টাকা দিয়ে দুই নম্বরে হাতটা তু চোখরে দেবো ইনশাল্লাহ কই

রসনুলুল্লাহ রজুল্লাহ তৈরি করার জন্যে বাপরে লাই লাহাই আল্লাহ অপরুকান্তে নমান নজরুল রসনুল্লাহ তৈরি করার জন্য একজন একজন দরুদিকে আছে বাপ মাত্র দশ হাজার টাকা দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লাহ আমি অনুকুর কুকুর করে দিয়ে 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 হাজার টাকা শোধ করে দেব। ভেবেতে আস্তে আস্তে দিয়ে দিয়ে শোধ করে দেব আর একজন দর অধী মাদ্রাসারেটারি সাহেব কুলসুমি তিন আর স্ত্রীর জন্য দশ হাজার এই হ্যাঁ সেক্রেটারি সাহেবের স্ত্রীর জন্য দিয়েছেন দশ হাজার সাত হাজার টাকা বাকি আর তিন হাজার নগদ না আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল বিবির নামেতে তে দশ হাজার টাকা দিল বিবির জন্যতে আমি তাহার কৃপা দোয়া করি আল্লাহ বিবিকে দিও তুমি শোষণ করাই আর ওই জননির কার জননীকে দিও তুমি সুখের জীবন করি তুমি করিয়ামে পরিগর পালা আল্লাহ তুমি তাদের কথা কখনো ভোলো না তুমি অগোপা বাড়ি। আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের পানি চাতার রঙা পারো তুমি সব চাই দাতা মাফ করে দিও তুমি জীবনের গোনা খাতা এই দেখেন দুই নম্বর 10000 হয়ে গেল আমি আপনাদের বলি বাপ রে আল্লাহ

তিন নম্বর আর একজন ধরো দিকে বলবো ওকে বেড়ুলের মুসলমানেরা ও এলাকার মুসলমানেরা ভ্রমণগুলার মুসলুমানেরা এ এলাকার সমস্ত মুসলমানদেরকে বলবো আর একজন দরুদিকে আছে বাপরে এত বড় মধুরিশের ভিতরে এত বড় ভিতরে নেবে পিছনে সামনেই উপরে নিচেই ইনশাল্লাহ আর একজন দরদী দশ হাজার বাবা সোনা আর একটা দশ টাকা দেওয়ার মতো লোক ইনশাল্লাহ হবে না কেউ ইনশাল্লাহ বলো নবীর সুত জিন্দা হব নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দেব। এমন কোনো ভাগ্যবান আল্লাহওয়ালা নাই এমন কোনো কোরানওয়ালা নাই এমন কোনো নবীওয়ালা নাই কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দু আর গরিব ঘুমায় আরাম মনটা বাহাদু কি গো ঠিক না কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম কনে মনটা ফের মনের লাস্টা দেখো বেশর যাদু ঘরে

আচ্ছা বসেন মাসাল্লাহ ভাই যান কত পাঁচ হাজার দিলেন আর পাঁচ হাজার টাকা আপনি পরে দিয়ে ইনশাল্লাহ বলেন আল্লাহ একবার আল্লাহ মানি ভাই ছিলেন এ দেখো ফারাক খাই বাড়ি না আমার মুর্শিদাবাদের লোক গো ফারাক্কা মানে কি আমার মুর্শিদাবাদ লাই যে কথা বলে না তাহলে হাসছেন যে মুর্শিদাবাদের লোকের দিলি আলাদা বললে হবে না মুর্শিদাবাদের লোকের দিল আলাদা হ্যাঁ গোটা পশ্চিম বাংলা ফেলুয়া হ্যাঁ আল্লাহ আকবর কি ভাই কি না বলি গোটা মুর্শিদাবাদ এক দিকে আর গোটা পশ্চিম বাংলা এক দিকে পাইতারা কইলে হবে না হ্যাঁ গোটা পিঠি পশ্চিম বাংলা ভিতরে সবথেকে পিছিয়ে পড়া হলো জেলা মুর্শিদাবাদ কিন্তু দানের দিক থেকে সবার উপরে কি বুঝেন আপনারা বলেন এ দেখেন সেদিন একটা মাদ্রাসা জালসা করলাম এক কোটি টাকার উপর আদা কি বুঝলেন হ্যাঁ আল্লাহ আকবার আমার ভাইজান তিনি 5000 টাকা নগদ ফোন পে দিয়ে দিয়েছেন আর 5000 টাকা উনি পরে থেমে দেবেন ইনশাআল্লাহ একবার চলিয়ে বলি না এই তুমি হ্যাঁ এই যে আর আরেকটা বেনামি 2500 টাকা এই যে এটা

চাল একবার জোরে জোরে বলি রাআই তুমি আপনাদের দেশে আজান খবর হয় ঠিক করে বলেন আসতা নামাজ কবার হয় আমাদের দিনে পাঁচ বারে হয় গোটা পৃথিবী জুড়ে বাজবা সেদিন আমি কয়েকজন বুঝিয়ে কোতকেরা হ্যাঁ হুজুর হুজুর কেরালার ভাষা বোঝা যায় না দুটো জিনিস বাংলায় বলে কি কি বলে সুরা ফাতাহাটা বাংলায় বলে আর আজানটা বাংলায় দেয় আজান বাংলায় হয় সুরা ফাতাহা বাংলায় হয় হ্যাঁ এক হাজার টাকা আমি আপনাদেরকে বলি বাপ ইসলামের খুঁটি কটা পাঁচ নমাজ পাঁচ আজান পাঁচ ইসলামের খুঁটি পাঁচ হাতের আঙ্গল কটা পাঁচ আছে কটা

আল্লাহ তুমি যেন কখনো বলো না চল্লিশ না দশ হাজার লাগবে কি বুঝেন আপনারা বলুন কি বুঝেন আপনারা বলুন সবাই মিলে মিছে আপনার দিকে

আর না আমি এবার আপনাদের কাছে মাত্র করে পাঁচ হাজার টাকা করে দেখতে চাই দশ জোখ জোক জোক দার মধ্যে আছে আমার মতলবুর রহমান ভাই যেন আমার তিনি পদে নগদই দিয়ে দিবে মাশ আল্লাহ এই দেখেন আল্লাহর মাল্দা মতলুবুর রহমান ভাই আল্লাহর পিয়ার আমার মানে मतलब ছিল এ পাঁচ হাজার টাকা দেখো নগদ পাঠালো আর দোয়া করি আমি তার ছেলেরও কারো পূর্ণ করে দিও তার জীবনও ওগো আর দোয়া করি আমি করি গরম পানা না হে আলেম দিন বানিয়ে দিও দিও গরম পানা না হে যতনা বল তুমি ওগো পাকoverline মে জানেন কি তুমি তার করে দিও ভারি আর মুসলমান

হানিফ দিয়েছে পাঁচ হাজার দিয়েছে এক হাজার আত্মা দিয়েছে আঠারোশো আনারুল দিয়েছে পাঁচশো আল্লাহ রফিয়ানা বান্দা আছে দিল্লি হতে পাঠিয়ে দিলো আট হাজার মাদ্রাসা গড়িতে আর করি আমি তাদের কারো আল্লাহ তাদের দিয়ে তুমি সুখের জীবন

আপনার দিকে মা বলে নাপায় নাকি আ আল্লা রো পিয়া রামী ছিল এ দেখ আনে গনে দেখা দেখো পাঠালো আর দুয়া করিয়া মি মা কালা মন্দর কেনিয়ো গ মা কালা বন্দর সুখে র আরো দুবা করি আমি করি গরপানা এই আল্লাহ তুমি তাদের যেন কোনো ভলো না ও মুসলমান ধরো আমার ভাইয়েরা আসলে আমি আপনাদের কাছে পাঁচ হাজার করে টাকা দেখতে চাই বাবা তার মধ্যে তিনজন হয়ে গেছে চার নম্বরে পাঁচ হাজার কত বাপ কত চার নম্বরে পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ

আমি আপনাদেরকে বলি বাবা 3 নম্বর 5000 হয়ে গেছে বাবা 4 নম্বরের 1টা 5000 টাকা ইনশাআল্লাহ বলন্দ ইনশাআল্লাহ কে আছে হাজার 5 আমি আপনাদের কাছে মাত্র 5000 টাকা দাতা ইনশাআল্লাহ একজন দেখবো ইনশাআল্লাহ আগো আল্লাহর প্রিয় নবীর উম্মত দ্বীনদার ইমানদার কলমাউলা নবীর প্রেমিক দ্বীন এর প্রেমিক ইসলামের প্রেমিক কুরআনের প্রেমিক আল্লাহ ওয়ালা আর একজন হবে না বাপ না ইনশাল্লাহ এমন কোনো বাবজি নাই এমন কোন ভাই নাই এমন কোন মা নাই এমন কোন বোন নাই নাই টাকা নাই 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 কিন্তু আমি তারপরে আপনাদের দেখতে যাই দরুদিটার মধ্যে তিনজন হয়ে গেছে পাঁচ হাজার টাকা আমি আপনাদেরকে বলবো চার নম্বরে পাঁচ হাজার টাকার একজন দরদি গো কেন জানে আসমানি কেতাব হলো চার বাবা তোরা জবর ইঞ্জিল আর আমি চিনি তো ভাই আমি চিনবো হয় ইনশাআল্লাহ কথা লেগে